আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অবশেষে জানা গেল যে কারণে মারা গেলেন আয়ুব বাচ্চু চলুন জেনে নেই বিস্তারিত শেষ দিনগুলোতেও গান নিয়ে মেতেছিলেন তিনি তরুণদের ব্র্যান্ডের প্রতি আগ্রহী করার জন্য পরিকল্পনাও করেছিলেন মাত্র দুই দিন আগেও রংপুরে কনসার্ট করে এসেছেন তিনি কিন্তু হঠাৎ আচমকা ঝোরে সব থেমে গেল বৃহস্পতিবার সকাল দশটার কিছু পরে রাজধানীর পান্তপথের স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা তার অকাল মৃত্যুতে হতবাক সবাই হয়ে গেছেন তার ভক্ত অনুরাগী ও সহকর্মীরা সবারই কৌতূহল কি হয়েছিল বাচ্চুর কেন এভাবে হুট করে চলে যাওয়া স্কোয়ার হাসপাতালের সার্ভিস বিভাগের পরিচালক ডক্টর মির্জা উদ্দিন জানালেন আয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে সাড়ে আটটার দিকে তার নিজ বাসাতেই উনি হার্টের রুগী তার হার্টের হৃদমটা কমে গিয়েছিল শেষ দিকে সেই হৃদম হঠাৎ বন্ধ হয়ে গেলে আজ সকালে তিনি মারা যান তিনি বলেন মৃত অবস্থাতেই তাকে তার ড্রাইভার হাসপাতালে নিয়ে আসেন তাকে নিয়ে পৌঁছানো হয় নয়টা পনেরো মিনিটে ডাক্তাররা তাকে ৯টা ৫৫ মিনিটে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে আরও জানা যায় সকালে অজ্ঞান অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় আয়ুব বাছুকে এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা কৃত্রিমভাবে কার্ডিও পাল মোনারি রিসার্সিটেশন বা সিপিআর কোনো কারণে যখন হৃদহৃতপিণ্ড ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে যায় তখন সাময়িকভাবে সাময়িক ও ফুসফুসের কাজ কিছু সময় চালিয়ে রক্ত এবং অক্সিজেন করা হয়। এর মাধ্যমে হৃদপিণ্ড এবং স্বাভাবিক কার্যকলাপ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন এর আগে স্কয়ার হাসপাতালে পরিচালক অধ্যাপক সানোয়ার হুসেন জনপ্রিয় এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতাল সূত্র জানায় হাসপাতালে ভর্তি কিংবা চিকিৎসাধীন ছিলেন না প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে